হ্যালো ভিয়রস কেমন আছো আজকে তোমাদের সামনে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরির খবর নিয়ে আমি উপস্থিত হয়েছি আচ্ছা দেখতে পাচ্ছ বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজ নাম্বার এগারো অফ দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার কুড়ি ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি ম্যাজদুর আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দেখতে পাচ্ছ আচ্ছা নেম অফ দ্য পোস্ট কনজার কনজারভ্যান্সি মাজদুর নাম্বার অফ ভ্যাকান্সি আটশো আঠান্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন জেনারেল এস টি এস সি ও বিসিদের ভ্যাকান্সি কত সেটা দেখিয়ে দিয়েছে এজ অ্যাজ ওয়ান কত বছর থেকে কত বছর আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ঠিক আছে এরপরে দেখো কি বলছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি রিকুয়েড ইন বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ভার্নিকুলার কেউ যদি ইংরেজি বাংলা পড়তে এবং লিখতে পারে সেই চাকরির যোগ্য বোঝা গেছে এরপর কী বলেছে দেখো ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে কী লিখেছে অ্যাপ্লিকেশন ফি ফর ইউ আর অ্যান্ড ও ক্যান্ডিডেট ইজ আর আর এস দেড়শো টাকা জেনারেল এবং ও বিসিদের লাগবে দেড়শো টাকা এবং এস সি এসটিতেদের লাগবে কত পঞ্চাশ টাকা আর সর্বসরি একটা ইম্পর্টেন্ট কথা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য সেম টু বি ডিপোজিট টু অ্যাকাউন্ট নম্বর জিরো জিরো এইট এইট জিরো ওয়ান জিরো থ্রি সিক্স সেভেন নাইন থ্রি সিক্স এই নম্বরে ইউনাইটেড ব্যাঙ্কের এই নম্বরে পেমেন্ট করতে হবে এবার চলো দেখাবো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে প্রথমে তুমি গুগল ক্রোমে যে ডাব্লু 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 ডট এম এস সি ডাব্লু বি ডট জি লিখে সার্চ করবে তাহলে তুমি এই ধরনের পেজ একটা পেয়ে যাবে এই ধরনের পেজ দেখতে পাচ্ছো তারপর লেখা আছে আমি জুম করে দেখাচ্ছি অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে তোমার সামনে আর একটা নতুন পেজ খুলে যাবে দেখতে পাবে এ দেখতে পাচ্ছ এই নতুন পেজ নতুন পেজ একটা খুলে গেল তারপর এখানে দেখো নতুন পেজ খোলার পর কি লিখেছে অন গোয়িং রিক্রুটমেন্ট এই অপশান দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নম্বর আমি কত বলেছিলাম এগারো তাহলে অ্যাডভার্টাইজ নম্বর এগারোতে যেয়ে তুমি ক্লিক করবে এগারো নম্বর অ্যাডভার্টাইজ নম্বর কতই কতই আছে এগারো এই এগারোতে ক্লিক করবে আচ্ছা এগারোতে ক্লিক করার পর তুমি দেখতেই পাচ্ছ এখানে নিচে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করা হয়ে গেলে তুমি যেটা করবে সাইন আপ নাও এ ক্লিক করবে সাইন আপ নাও ক্লিক করা হলে তুমি তোমার নেম মোবাইল নম্বর দিয়ে করলেও হবে ইমেল আইডি দিয়ে করলে হবে প্রথমে তুমি নেম দিয়ে দিবে তারপর ইমেল আইডি দিয়ে দিবে তারপর মোবাইল নম্বর দিয়ে দিবে তারপর ইউজার নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ যদি করা হয়ে যায় আমার যেহেতু সাইন আপ করা হয়ে গেছে তাই আমি লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলাম লগ ইন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করে দেবো আচ্ছা ইউজার নেম লিখেছি পাসওয়ার্ডও লিখেছি এবার আমি কী করবো লগ ইনে ক্লিক করে দেবো আচ্ছা সাকসেসফুল লগ ইন লেখা আছে আচ্ছা লগ ইনে ক্লিক করে দিলে আমি ইংলিশটা করে নিচ্ছি ইংলিশটাই আমার সুবিধা তারপর দেখো অ্যাপ্লিকেন্ট নাম চলে আসছে তারপর তুমি পোস্টগুলো সিলেক্ট করতে হবে কী বলেছে পোস্ট তো লেখা অ্যাডভারটাইজ অ্যাডভার্টাইজ নাম্বার লিখে আছে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেসটা তোমার কী ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল একদম রাল একদম সর্বশেষ আছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে তারপর কী আছে জেন্ডার মেল না ফিমেল মেল মেল করে নিলাম ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত আনম্যারিড দিয়ে দিলাম আচ্ছা মাদার নেম তোমার মায়ের নাম লিখে দাও আচ্ছা আচ্ছা মায়ের নাম দেওয়া হয়ে গেছে তারপর ফাদার নেম বলেছে দেখো তারপরে কী বলেছে ফাদার নেম তা ফাদার নেম আমি দিয়ে দিলাম আমি আমার বাবার নাম দিয়ে দিলাম হাজবেন্ড নেম যার ই হাজবেন্ড নেম হাজবেন্ড নেম যা মেয়েরা ফলাফ স্বামী থাকলে তার স্বামীর নাম লিখবে তারপর ইন্ডিয়ান ঠিক আছে তারপর তুমি এস সি এসটি না ওবিসি আমি ওবিসি ওবিসি দিয়ে দিলাম তারপর পার্সোনাল প্রতিবন্ধী যদি থাকে ইয়েস লিখবে নাহলে নট অ্যাপ্লিকেবল যদি তুমি চাকরি করো ইয়েস এক্স সার্ভিসম্যান লিখবে নাহলে নো লিখবে তারপর তুমি এখানে কী করবে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে তোমার ডেট অফ বার্থ কত লিখে দিলেও হবে জিরো টু জিরো থ্রি উনিশশো বিরানব্বই লিখে দিলেও হবে করলেও হবে ঠিক আছে আমি লিখিয়ে দিলাম আচ্ছা তারপর নম্বর আছে তারপর এ আচ্ছা কেউ যদি এইট পাস হয় কেউ যদি এইট পাস হয়ে থাকো তাহলে প্রথমে তুমি এইট লিখবে আচ্ছা দেখে আর একবার সবগুলো সিলেক্ট করা হয়ে গেলো তারপর কেউ যদি এইট পাস থাকো তো এইট লিখবে নাহলে মাধ্যমিক এমপি তারপর সাল কত দু হাজার আট বোর্ডের নাম কি লিখে দিবে ডব্লু আচ্ছা কেউ যদি এইচএস দিতে চাও দিতে পারো তারপর টুর্নামেন্ট যদি কেউ যদি ক্রিয়া নেপচ সংরক্ষিত কেউ টুর্নামেন্টে পুরো কোনো টুর্নামেন্ট যদি অংশগ্রহণ করে থাকো সেটাও দেবে আর হলে নোট লিখবে তারপর ইমেল আইডি দিয়ে দেবে আচ্ছা ইমেল আইডি দেওয়া হয়ে গেলে পেজটা যখন ফ্লাপ হয়ে যাবে ইমেল আইডি দিয়ে দেবে তারপর কি করবে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে তুমি আর একবার দেখে নিতে পারবে পেজটা তোমার সামনে দেখে এই ধরনের পেজ চলে আসবে যদি কোনো জায়গায় ভুল হয় আবার নিজে নিজে ঠিক করে নেবে ঠিক আছে তারপর যদি ঠিক করে নো লিখবে নাহলে ইয়েস অপশানে ক্লিক করে দেবে আমি ইএস অপশানে ক্লিক করে দিলাম ইএস অপশানে ক্লিক করা হয়ে গেল এবার কমিউনিকেশান ডিটেলস এবার তুমি তোমার কমিউনিকেশান ডিটেলসটা ফিল করবে অ্যাড্রেস বলেছে অ্যাড্রেস তাহলে তুমি ভ্লেজ ভ্লেজ আমার নোংরা জোল আমি নোংরা জল দিয়ে দিচ্ছি জল আচ্ছা তারপর পিএস লিখবে পিএস হাই দিবে একটা হাই ফ্যান দিয়ে দেবে মাইনাস ভ্লেজ পিএস যেটা দিয়ে দেবে আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি তোমার যেটা সেটা তুমি দিয়ে দেবে ঠিক আছে ব্লেজ আগে পোস্ট অফিসটা দিয়ে দেবে পোস্ট অফিস দিয়ে তারপর পিএস দেবে আমার পোস্ট অফিস নগরা জল আমি নগরা জল দিয়ে দিলাম তারপর পিএস তারপর তুমি তোমার পিএস দিয়ে দেবে পিএস যেটা সেটা দিয়ে দেবে আমার পিএস হচ্ছে বারহামপুর আমি বহরমপুর দিয়ে দিচ্ছি বারহামপুর বহরমপুর আচ্ছা পিএস বহরমপুর সিলেক্ট করে দিলাম তারপর স্টেট রাজ্য সিলেক্ট হচ্ছে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে আমার ডিস্ট্রিক্ট কী আমার ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ আমি মুর্শিদাবাদ সিলেক্ট করে দিলাম আচ্ছা পুলিশ স্টেশন আমার হচ্ছে বহরমপুর বহরম বেলডাঙা বহরমপুর পিএস বহরমপুর দিয়ে দিলাম পোস্ট অফিস আমার হচ্ছে পোস্ট অফিস নগড়া জল আমি নোংরা জল সিলেক্ট করব একদম এম আই জে কে এল এম এন এন দিয়ে যেখানে আছে চলে যাও সেখানে চলে যাচ্ছি আমি আচ্ছা দেখো নোংরা জল আমি সিলেক্ট করলাম পিনকোড আপন মনেই চলে এলো যোগাযোগ ঠিকানা একই হলে টিক করে দাও আমি একই আমার যেহেতু আমি সেখানে এখানে টিক করে দিলাম টিক করে দিলে সেম জিনিস চলে এলো তারপর ডিজার্ভ কোয়ালিফিকেশান আদার্স কোনো কোয়ালিফিকেশান আছে কি না সেটা ডিজার্ভ কোনো কোয়ালিফিকেশান আছে কি না সেটা ওকে দেখে নিতে হবে আচ্ছা এবার তোমার যদি ফ্লাপ হয়ে যায় তুমি নেক্সট অপশানে ক্লিক করে দেবে বোঝা গেছে নেক্সট অপশানে কী করবে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করলে নতুন আর একটা পেজ চলে আসবে আচ্ছা আবার নেক্সট অপশানে ক্লিক করার পর কনফার্ম প্লিজ কনফার্ম দ্য ফ্লোয়িং আবার দেখে নিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পুলিশ স্টেশন যদি তুমি ভুল হয় তাহলে নো লিখবে আর যদি সঠিক হয় তাহলে এস হলে চলে যাবে এস করে নেক্সট পেজে চলে যাবে আচ্ছা নেক্সট পেজ চলে আসছে নেক্সট পেজ চলে আসলে দেখো কি বলেছে আপলোড ফটো তোমার এখানে আপলোড ফটো করে দেবে কিন্তু আপলোড দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হবে দশ কেবির ওপরে পঞ্চাশ কেবির নিচে আর এটা হবে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট সেভেন মিল আপলোড ফটো এখানে ইমেজ চুজ ফাইল করে নেবে তারপর আপলোড এখানে ফুল সিগনেচার এখানে চুজ ফাইল করে ফুল সিগনেচার করে নেবে আপলোড কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা তোমার কোয়ালিফিকেশন সার্টিফিকেট আছে সেটা ফ্লাপ করে মানে সেটার আপলোড করতে হবে আর এক্সপ্রিয় যদি সার্টিফিকেট কারো থাকে সে সেখানে করবে ডিক্লারেশান প্লেস দিয়ে এই ডিক্লারেশনে ক্লিক করে দিতে হবে তারপরে নেক্সট যে নেক্সট দেখছো নেক্সটে ক্লিক করলে তোমার সামনে চলে আসবে প্রিভিউ অ্যাপ্লিকেশান মানে পুরো অ্যাপ্লিকেশানটা নতুনভাবে চলে আসবে পুরো অ্যাপ্লিকেশানটা যখন তুমি নতুনভাবে চলে আসবে দেখে নেবে কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা এডিটের অপশান থাকবে তুমি এডিট করে নেবে বুঝে গেছে তারপর তোমাকে কি করতে হবে পেমেন্ট ডিটেলস এবার নেক্সট পেজ চলে আসবে পেমেন্ট তারপর তুমি কি করে নেবে পেমেন্ট করে নেবে কিন্তু সে পেমেন্টের কী বলেছে কীভাবে পেমেন্ট হবে ইউ ইউ ইউনাইটেড কী বলেছে কীভাবে পেমেন্ট হবে ইউবিআই ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট নাম্বার আমি প্রথমেই বলে দিয়েছি সেই অ্যাকাউন্ট নম্বরে তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে জেনারেল হলে জেনারেল আর ওবিসিদের দেড়শো টাকা কাটবে আর এসসি সি এস টিদের পঞ্চাশ টাকা কাটবে আর কোনো যদি ফর্ম ফিল আপে প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে বোঝা গেছি থ্যাংক ইউ আর সর্বশেষ আমার একটা কথা বলি আমার চ্যানেলের নাম হালিম শেখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেকে দেখছি ভিউজ পাচ্ছি অনেক সাবস্ক্রাইব পাচ্ছি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে যেন ভুল করবেন না